সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এলেন শুভেন্দু অধিকারী। এদিন গোপালদিঘি এলাকা থেকে পদযাত্রা শুরু হয় এবং সেই পদযাত্রা সাগরদিঘির শমশাপুর হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে কুমুর্থিতে পদযাত্রা শেষ হয়। এরপর মোরগ্রামের বেলেপুকুর এলাকায় একটি নির্বাচনী পথসভারও আয়োজন করা হয়। এদিনের মিছিল ও পদযাত্রায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা ও দুই জেলার সভাপতি শাখারাব সরকার ও ধনঞ্জয় ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা।